ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম আমি সংগীতা তোমাদের ম্যাথসের টিচার চলো দেখা যাক প্রবলেম আছে সলভ করার জন্য মাইনাস ওয়ান কমা এম এম মাইনাস টু কমা ওয়ান ও এম মাইনাস টু কমা এম শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল বারো পূর্ণ একের দুই বর্গ একক হলে এমের এর মান নির্ণয় করো সো তাহলে এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে যা তিনটে স্থান তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে ওকে তো একটা স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ওয়ান কমা এম আরেকটা স্থানাঙ্ক হচ্ছে এম মাইনাস টু কমা ওয়ান ওকে আর তিন তৃতীয় বিন্দুটা হচ্ছে এম মাইনাস টু কমা এম ওকে তিনটে বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এবং এই ক্ষেত্রফল দেওয়া আছে কত না টুয়েলভ ওয়ান বাই টু বর্গে একক ওকে আচ্ছা এবার আমরা ক্ষেত্রফলের ফর্মুলাটা লিখে ফেলি স্থানাঙ্ক জামে যদি ক্ষেত্রফল বের করতে হয় সেই ফর্মুলা হচ্ছে কি ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন টু x1 ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওকে আচ্ছা এবারে আমরা এখানে মানগুলো বসাই তো হাফ ইন্টু আচ্ছা এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে কত বারো পূর্ণ একের দুই মানে হচ্ছে যদি আমরা এটা অপরীক্ষিত পক্ষণাংশে লিখি তাহলে বারো দুই চব্বিশ পঁচিশ মানে পঁচিশের দুই ওকে পঁচিশের দুই বর্গ একক তাহলে দেখো এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এম এর একটা ইকুয়েশন পাবো আচ্ছা তো এখানে আমি অলরেডি এখানে আমি বসিয়ে ফেলি এক্স ওয়াই এর যা ভ্যালু আছে আচ্ছা তো এখানে আমি একটু লিখে নিই তো আমাদের সুবিধা হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান করে দিলাম এটা এটা হচ্ছে এক্স টু কমা ওয়াই টু আর এটা করে দিলাম এক্স থ্রি কমা ওয়াই থ্রি ওকে তো এক্স ওয়ান হয়ে যাচ্ছে আমাদের মাইনাস ওয়ান দেন এক্স ওয়াই টু হচ্ছে কি ওয়ান মাইনাস ওয়াই থ্রি হচ্ছে এম ওয়ান মাইনাস এম প্লাস এক্স টু এক্স টু হচ্ছে কি এক্স টু হচ্ছে এম মাইনাস টু ওকে দেন ওয়াই থ্রি ওয়াই থ্রি হচ্ছে এম মাইনাস ওয়াই ওয়ানও হচ্ছে এম ওকে প্লাস এক্স ওয়ান সরি এক্স ওয়ান হচ্ছে এটা এক্স ওকে তো এক্স থ্রি হচ্ছে এম মাইনাস টু ওকে এম মাইনাস টু তো এম মাইনাস ওয়ান এম মাইনাস ওকে আচ্ছা তো তাহলে দেখো এবার একটা আমাদের কি হলো ইকুয়েশন চলে এলো তো এবার আমরা একটা ফেলি বাঁ থাকছে কত টোয়েন্টি ফাইভ বাই টু ইস টু হাফ কি হচ্ছে এটা মাইনাস ওয়ান দিয়ে যদি গুন করি তাহলে আসবে কি মাইনাস ওয়ান প্লাস এম আচ্ছা প্লাস এটা হয়ে যাচ্ছে কি এম মাইনাস মানে জিরো তাহলে পুরো টার্মটাই থাকছে না পুরো টার্মটাই জিরো হয়ে যাচ্ছে আর এটাকে যদি আমরা গুন করি তাহলে আসবে কি এম স্কোয়ার মাইনাস ওকে তাহলে টোয়েন্টি ফাইভ বাই টু ইজ ইকুয়াল টু আছে হাফ ইন কি দেখো এখানে প্লাস এম মাইনাস এম ক্যান্সেল হয়ে যাচ্ছে সো এটাকে তাহলে আমরা লিখতে পারি কি মাইনাস ওয়ান আচ্ছা মাইনাস আর এখানে প্লাস টু আছে তো এটা প্লাস হয়ে যাচ্ছে প্লাস এম স্কোয়ার মাইনাস এম ওকে তাহলে হাফ হাফ ক্যান্সেল হয়ে গেল তাহলে এবার একটা ইকুয়েশন ফর্মে লিখতে হবে টোয়েন্টি ফাইভ টু আচ্ছা সমস্ত টার্ম একদিকে লিখলে হবে এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ ইজ ইকাল টু জিরো আর এম স্কোয়ার মাইনাস টু এম মাইনাস টোয়েন্টি ফোর ইজ ইকুয়াল টু জিরো তো এটাকে আমরা যদি আমরা যদি এটা সলভ করি তাহলে আসবে এম স্কোয়ার মাইনাস সিক্স এম প্লাস ফোর এম মাইনাস টোয়েন্টি ফোর ইজ ইকোয়াল টু জিরো

এটা সিদ্ধ হচ্ছে অঙ্কে তাহলে মানে ক্ষেত্রফলটা হবে বারো পূর্ণ একের দুই তো এটাই হলো আমাদের আনসার থ্যাংক ইউ ফর ওয়াচিং ডট কম অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো